আবারও 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির আইপিএফটি জোট এবার বিজেপির পদ্মফুলকে জোর ধাক্কা দিল। রাজনৈতিক মহলে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাসক দল বিজেপি তাদেরই জোট সঙ্গীদের ভাঙ ধরাতে প্রবল ব্যস্ততা। আর এই নিয়ে দুঃখজনক কথাটি তুলে ধরতেই বাধ্য হয়েছে আইপিএফটি জোটের নেতৃত্ব। তারা পরিষ্কারভাবে বলেছে বিজেপির সঙ্গে আর কোনো তারা জোটবদ্ধভাবে যাবে না। আইপিএফটি জোট বিজেপি অর্থাৎ এই দুই জোটে কতটি আসন পাবে ত্রিপুরা রাজ্যের জনগণ খুব ভালো ব্যবস্থায় জানে। মানুষেদের বিচার করবে না, ন্যায় দেবে না অন্যায় দেবে, সেটা ত্রিপুরা রাজ্যের জনগণের ওপর প্রবল উৎসাহ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের অনেক আশা স্বপ্ন আর ফুলে উঠতে পারবে না শাসক দল বিজেপির আইপিএফটি। আইপিএফটির এমনই এক গোপনীয় সূত্র মারফত বৈঠকে রীতিমতো বিজেপির দিকেই ওপেন চ্যালেঞ্জ ডাকলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ত্রিপুরা রাজ্যের জনগণ যখন বিজেপিকে ক্ষমতা এনেছিল তখনও বিয়োগ করতে পারে আইপিএফটি জোটের নেতৃত্বদের পরিষ্কার বক্তব্য গোপনীয় বৈঠকে সূত্রের।